হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। সো পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সে সম্বন্ধে আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করে নেবো। তার সাথে সাথে ক্রুড অয়েলের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো সম্পর্কে আমরা আলোচনা করে নেবো এবং ক্রুড অয়েলের টেকনিক্যাল অ্যানালাইসিস করে নেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলেছি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে টোটাল ফ্রি অফ কস্ট আপনি একটা ডিমেট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজ ডিসকভার করার সাথে সাথে আপনি একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড এফএনও। আপনি সিম্পলি এই অপশনটির উপর ক্লিক করে নিতে পারেন এবং এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি একটা পেজের মধ্যে অনেকগুলো কাজ করতে পারবেন। যেমন যে কোনো কোম্পানির চার্ট সার্চ করে আপনি তার চার্ট অ্যানালাইসিস করে সেটার প্রতি আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। সাথে সাথে আপনি অপশন চেন অ্যানালাইসিস করতে পারবেন। সাথে সাথে আপনি বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করতে পারবেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারবেন। সাথে সাথে আপনি এখান থেকে নিফটি এবং ব্যাঙ্ক নিফটিরও চার্ট অ্যানালাইসিস করে সেটার প্রতি আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারবেন। সাথে সাথে অপশন চেন অ্যানালাইসিস করতে পারবেন। সাথে সাথে বিভিন্ন রকম ইন্ডিকেটার এবং ক্যান্ডেল ব্যবহার করতে পারবেন। সব যে কোনো একটা প্লাস আইকন আছে, সিম্পলি এটা ট্যাপ করার মাধ্যমে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারবেন। সো আমি এটার উপর ট্যাপ করে নেবো এবং ট্যাপ করার পর এখান থেকে আমি সার্চ করে নেবো ক্রুড অয়েল। তো ক্রুড অয়েল সার্চ করার সাথে সাথে আমাদের কাছে ক্রুড অয়েল সার্চ করার সাথে সাথে আমাদের কাছে ক্রুড অয়েল ওপেন হয়ে চলে এসেছে। সিম্পলি আমরা ক্রুড অয়েলের উপর ট্যাপ করে নেবো। ট্যাপ করার সাথে সাথে ক্রুড অয়েলের চার্ট আমাদের কাছে ওপেন হয়ে চলে আসবে। সো ক্রুড অয়েল মার্কেট আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং বর্তমানে একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে 6101 মার্কেট পারফরমেন্স করছে ক্রুড অয়েল। সো পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি এখানে আমরা একবার ট্যাপ করবো এবং ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। হোম পেজে আসার পর সবচেয়ে উপরে সার্চের অপশনটির উপর আমরা ক্লিক করে নেবো এবং ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রুড অয়েল সার্চ করে নেবো। সো আমি অলরেডি ক্রুড অয়েল সার্চ করে রেখেছি, তার জন্য আমি ক্রুড অয়েলের উপর ট্যাপ করে নেবো। আপনি চাইলে এখান থেকে ক্রুড অয়েল সার্চ করে নিতে পারেন। সো ক্রুড অয়েলের ট্যাপ করার সাথে এখান থেকে একটা স্টক ডিটেলসের অপশন পেয়ে যাবো। সিম্পলি এই অপশনটির উপর আমরা ক্লিক করে নেবো। সো স্টক ডিটেলসের অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমরা ওভারভিউ দেখতে পাবো। তারপর একটা টেকনিক্যাল পেজ আছে, সিম্পলি টেকনিক্যাল পেজের উপর আমরা ক্লিক করে নেবো। সো টেকনিক্যাল পেজের উপর ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাবো আমরা পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেট বিয়ার স্ট্যান্ডে যেতে পারে এরকম কেউই জানার নেই। মার্কেট নিউট্রাল থাকতে পারে এরকম 9 জন জানিয়েছে এবং ব্লু স্ট্যান্ডে যেতে পারে এরকম 18 জন জানিয়েছেন। অর্থাৎ পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেট ব্লু স্ট্যান্ডে যাওয়ার চান্স সর্বাধিক। তো সিম্পলি আমরা যদি রেজিস্ট্রেশনের সাপোর্ট পয়েন্ট দেখে নিতে চাই ক্রুড অয়েলের, তার জন্য আমরা সিম্পলি এই পয়েন্টের উপরে ক্লিক করবো এবং ক্লিক করার পর এখান থেকে আমরা চাইলে 3 মিনিট, তাছাড়া চাইলে 5 মিনিট, তাছাড়া 10 মিনিট, তাছাড়া 15 মিনিট, তাছাড়া 30 মিনিট, তাছাড়া 1 আওয়ারের রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ারের রেজিস্ট্রেশন সাপোর্ট পয়েন্ট দেখে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 5425 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 5120 একটা সাপোর্ট এবং তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 4576 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 5969 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 6208 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 6752 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট এবং রেজিস্ট্রেশন পয়েন্টগুলো আপনি মাথায় রেখে পরবর্তী দিন সিম্পলি ক্রুড অয়েলের মার্কেটে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। সো আপনি যদি চান আপনি, সো আমরা সিম্পলি এখানে ডাবল ট্যাপ করে নেবো এবং ডাবল ট্যাপ করার পর আমরা চলে আসবো এঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনের হোম পেজে। সো হোম পেজে আসার পর আমরা আবার ইনস্টাট্রেন এখানে ওপেন করে নেবো এবং ওপেন করার সাথে সাথে আমাদের কাছে আবার ক্রুড অয়েলের চার্ট ওপেন হয়ে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি ক্রুড অয়েলের মার্কেট একটা আপ ট্রেন্ড আছে এবং পরবর্তী দিন মার্কেট কিন্তু ব্লু স্ট্যান্ডে যাবে। এই সম্বন্ধে সবচেয়ে বেশি জন এই মতবাদ জানিয়েছে। সো আমরা জানি মার্কেট আপ ট্রেনে গেলে আমরা বাই করে থাকি এবং ডাউন ট্রেনে গেলে আমরা সেল করে থাকি। সো আমরা যেহেতু দেখলাম দ্যাট ক্রুড অয়েলের মার্কেট পরবর্তী দিন আপ ট্রেনে যেতে পারে, এই সম্বন্ধে সবচেয়ে বেশি জন এই মতবাদ জানিয়েছেন, তার জন্য সিম্পলি এখানে আমরা বাইয়ের উপর ট্যাপ করবো। বারো পেয়ে ট্যাপ করার পর এখান থেকে আমরা লট সাইজ এন্টার করে নেবো। সো আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে এখানে লিমিটের উপর মার্কেট অর্ডার সিলেক্ট করে নেবো। সো আমি এখান থেকে লিমিটের অর্ডার সিলেক্ট করেছি এবং তারপর সিম্পলি বারো পেয়ে ট্যাপ করবো। বারো পেয়ে ট্যাপ করার পর কনফার্মেশনটি চলে আসবে। সো কনফার্মেশনটিতে ট্যাপ করার সাথে আমাদের অর্ডারটি অটোমেটিক বাই হয়ে যাবে। সো আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে পরবর্তী দিন ক্রুড অয়েলের মার্কেটে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজ শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনের উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি হতে সহজে শুরু করতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আপনি কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।